আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমার কষ্ট অর্জিত টাকায় সরকার, দলীয় নেতা, পুলিশ বিদেশে বাড়ি বানায়, আর আমার পরিবার থাকে অবহেলা। আমি চাই আমার রেমিটেন্সের সঠিক ব্যবহার। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যাচ্ছে আমার পরিবার। আপনার পরিবার যাচ্ছে তো? আমার প্রেরিত রেমিটেন্স সঠিক ব্যবহার নিশ্চিত করবে। আমার পরিবার যাচ্ছে তারুণ্যের সমাবেশে, আপনারা যাচ্ছেন তো? আমি রেমিটেন্স যোদ্ধা, আমার পাঠানো রেমিটেন্সের সঠিক ব্যবহার চাই। কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাই, ওই টাকা সরকার লুটে পড়ে খায়। আর আমরা যখন এম্বাসিতে যাই, কোনো সহযোগিতার জন্য কোনো সহযোগিতা পাই না। পাসপোর্ট বানানোর জন্য দিছি, এক বছর লাগছে পাসপোর্ট বানাইতে। আমার প্রেরিত রেমিটেন্সের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমার পরিবার যাচ্ছে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে। আপনার পরিবার যাচ্ছে তো?